তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর এলাকার বাসিন্দা নান্টু দাস। তিনি স্ত্রী লক্ষ্মীদেব দাস এবং দুই সন্তান নিয়ে বসবাস করেন। কোনো এক বিষয়কে কেন্দ্র করে সোমবার দুপুরে স্বামী এবং স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় দুই সন্তানের চোখের সামনে। এক সময় এই বাগবিতণ্ডা রূপ নেয় হাতাহাতিতে। হাতাহাতি কিছুক্ষণ চলার পর স্ত্রী লক্ষ্মীদেব দাস উত্তেজিত হয়ে স্বামীকে দায়ের কোপ বসিয়ে দেয় মাথায়, এমনটাই অভিযোগ নান্টু দাসের দুই সন্তানের। এতে স্বামীর মাথা দিয়ে অজস্র রক্তক্ষরণ হতে থাকে। পরে নিজেই স্বামী নান্টু দাসকে নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসে চিকিৎসার জন্য। কিন্তু স্বামী নান্টু দাসের মাথায় ক্ষতের দাগ বেশি হওয়ার কারণে এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে। এদিকে সন্তানদের অভিযোগ, তার মায়ের দায়ের কোপে গুরুতর আহত হয়েছে তাদের বাবা। লক্ষ্মী দেবনাথ, বাড়ি কোন জায়গাতে তোমরা? কেলিগাম আসছে বাবা রে, কাজে লাগছে। তুই আমরা কোন জায়গা? এদিকে স্ত্রীর অভিযোগ, সাফাই কর্মীর কাজে নিয়োগ হওয়ার পর থেকে তার উপর মানসিক এবং সন্দেহ করত স্বামী নান্টু দাস। প্রতিদিনই ঝগড়াঝাটি লেগে থাকতো তাদের পরিবারে, আজও তার ব্যতিক্রম হয়নি। সোমবার দুপুরে ওই সমস্ত বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়। লক্ষ্মীদেব দাসের অভিযোগ, স্বামীকে দা দিয়ে কোপ দেয়নি, তার সঙ্গে ঝগড়াঝাটি করার সময় তার ধাক্কায় পড়ে মাথায় আঘাত লাগে। কি নাম আপনার স্বামীর? নান্টু দাস। আপনার নাম? লক্ষ্মীদেব দাস। কোন জায়গায় বাড়ি? বাড়ি কানাডা মেটে সব। বলতে ওই কাজটা ঢুকার পর থেকে বেশিরভাগ অশান্তি করে। কি কাজে? এতে মানুষের ডাস্টবিন করি। যদিও পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ স্ত্রী লক্ষ্মীদেব দাসকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে, এখন গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।